সাড়ে তিন বছর পরে আমাদের স্টুডেন্টের সাথে প্রথম দেখা। ওকে, খুব এক্সাইট লাগতেছে না? কতদিন পর দেখা হলো? চার বছর না? আসসালামু আলাইকুম, দিস ইজ রেদওয়ান ওয়ান্স এগেইন ফ্রম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজকে আমাদের একজন স্টুডেন্টকে রিসিভ করলাম সেগি কলেজ সুবাংজার পক্ষ থেকে। আমাদের স্টুডেন্ট এইমাত্র কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালো। আমরা আজকে স্টুডেন্টের সাথে আপনাদের পরিচয় করাই দেবো, কোন জেলা থেকে, কোন প্রোগ্রামে, কোন ইউনিভার্সিটিতে আসলো বিস্তারিত শেয়ার করব আপনাদের সাথে। আমাদের মঞ্জুরুল ইসলাম ভাই ফুলের তোরা হাতে করে অপেক্ষা করতেছে তার ওয়াইফের জন্য, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে। মালয়েশিয়ান এয়ারলাইন্স অলরেডি ল্যান্ড করেছে, খুব দ্রুতই পৌঁছাবে ইনশাল্লাহ। আমাদের মঞ্জুর ভাইয়ের অপেক্ষার দিন শেষ, কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। চিন্তিত নাকি? না না, এখন ছিলাম, যোগাযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন ভালো লাগতেছে না? ওকে, মঞ্জুর ভাইয়ের ওয়াইফ কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে, অলরেডি কথা হয়েছে, সে লাগেজ নিয়ে আসছে। অবশেষে আমাদের মঞ্জুরুল ভাইয়ের মুখে হাসি, না হাসি, মঞ্জুর ভাইয়ের ওয়াইফ আমাদের স্টুডেন্ট সেগি কলেজ সুবাংজার আসতেছে আলহামদুলিল্লাহ। যদিও বিমান ডিলে হওয়ার কারণে একটু দেরি হলো আজকে আসা। ওকে, আসতেছে আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা। মঞ্জুর ভাইয়ের সাথে দেখা হবে না? কত বছর পরে? সাড়ে তিন বছর পরে আমাদের স্টুডেন্টের সাথে প্রথম দেখা। ওকে, খুব এক্সাইট লাগতেছে না? কতদিন পর দেখা হলো? চার বছর না? আলহামদুলিল্লাহ। তো আসেন, আমরা এই সাইডে যাই। হ্যাঁ, ওয়েলকাম টু মালয়েশিয়া অ্যান্ড ওয়েলকাম টু সেগি কলেজ। দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্ট এবং স্টুডেন্টের সাথে আমাদের মালয়েশিয়া প্রবাসী ভাই, আমাদের প্রবাসী ভাই মঞ্জুরুল ইসলাম তার ওয়াইফকে আনলেন। আসসালামু আলাইকুম ভাই, তো কেমন আছেন আপনি? তো আপনার কেমন লাগতেছে আপনার ওয়াইফকে কাছে পেলেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ওকে, তো আপনার ওয়াইফকে কতদিন পর আপনি কাছে পেলেন? প্রায় চার বছর। চার বছর পরে না? তো অবশ্যই ফিলিংসটা অনেক ভালো, আমরা জানি, একটা মধুর একটা মুহূর্ত। তো আমার স্টুডেন্টের সাথে পরিচয় করে দিই। স্টুডেন্ট, আপনার নাম যদি দেখতে বলতেন। ইসরাত জাহান। দেশের বাড়ি? চাঁদপুর জেলা থেকে। হ্যাঁ, চাঁদপুর থেকে কোন স্কুলে পড়ালেখা হয়েছে? ওকে, ফাউন্ডেশন সায়েন্স প্রোগ্রামে আসছে আমাদের ইসরাত জাহান সেগি কলেজ সুবাংজায়া, তাই না? তো মঞ্জুর ভাই, আপনি যদি একটু আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করতেন, যে আপনি যে আপনার ওয়াইফকে আমাদের মাধ্যমে আনলেন, প্রায় দুই মাস যাবৎ আমার সাথে যোগাযোগ করেন, তাই না? তো আমাদেরকে চিনেন কিভাবে আপনি? আপনার ইউটিউবে আমি দেখছি আপনার সাথে, তারপরে আপনার মোবাইল নাম্বার সংগ্রহ করি, পরে আপনার সাথে যোগাযোগ করি, দিয়ে বলি আপনার অফিসে আসি, কথা বলি। তো মোট কথা, আমাদের হলো আপনার ইউটিউব থেকে নাম্বার কালেকশন করে আসছেন, তাই না? ইউটিউব। ওকে, তো এই দুই মাস আমাদের সাথে কমিউনিকেট করছেন, বিভিন্ন তথ্য শেয়ার করছি আপনাদের সাথে, তো যেই ইনফরমেশনগুলো দিছি তার সাথে মিল পাইছেন তো সবই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে না? ওকে, তো চাঁদপুর জেলা থেকে যদি কোনো স্টুডেন্ট আসতে চায় আমাদের মাধ্যমে, তো আপনি তাদেরকে কী বলবেন? শুধু চাঁদপুর থেকে না, বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আসতে পারে। তো যদি কেউ কারো প্রিয়জন আনতে চান, কাছের মানুষকে আনতে চান, রেদন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ উনি সততার সাথে আপনাদের ইয়া করবেন। ওকে, ধন্যবাদ। স্টুডেন্টের সাথে আমি একটু আর একটু শেয়ার করতে চাই। তো আপনি তো আসলেন, তো ঢাকা এয়ারপোর্ট এবং মালয়েশিয়ান এয়ারপোর্ট, তো বাংলাদেশ এয়ারপোর্টে কি আপনাকে এক্সট্রা কোনো ঝামেলা হয়েছিল নাকি? অনেকে ভয় পায় যে অনেক ঝামেলা হয় নাকি? মালয়েশিয়ান এয়ারপোর্টে তো কোনো সমস্যাই হবে না, এখানে আমরা আসছি, প্লাস কোনো সমস্যাই না। তো ঢাকা এয়ারপোর্টেও কোনো ঝামেলা হয় নাই, তাই না? ওকে, তো যদি আপনার প্রতিষ্ঠান থেকে, আপনার স্কুল থেকে যদি অন্য মেয়েরাও আসতে চায় বা অন্য ছেলেরাও আসতে চায়, তো আপনি স্বাগত জানান তো, না? ওকে, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং
মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা অনেকেই আমাকে ফাইল দিয়েছেন, তাদের ভিসাগুলো প্রসেস চলছে, স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ আমরা আনবো। আগামী 25 তারিখেও স্টুডেন্ট আছে, পরবর্তীতে মার্চের 19 তারিখেও আমাদের বড় একটা টিম আছে। সুতরাং যাদের ভিসা প্রসেস চলছে তাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে নিয়ে আসব। তো আপু আপনি এসএসসি কত সালে? 2021-এ, তাই না? 2021-এ সেজন্য ফাউন্ডেশন সায়েন্স আসছে, কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, আপনাদের ফিউচার প্ল্যান কি বলেন? ফাউন্ডেশন করার পরে কোন সাবজেক্ট আপনি পড়তে ইচ্ছুক? সায়েন্সের কোনো সাবজেক্টে পরবর্তীতে বিএসসি করবেন, তাই না? ওকে, ধন্যবাদ। আমরাও দোয়া করি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা এবং যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি, প্রত্যেকেই আমাদের নতুন শিক্ষার্থীর জন্য দোয়া করবেন যাতে তার পড়ালেখাটা কন্টিনিউ হয় এবং তার মনের আশা পূরণ হয়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এরপর যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে আমাদের এখানে কমেন্টস করতে পারেন, ইনশাআল্লাহ প্রত্যেকের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আপনার কি এক্সট্রা কোনো কিছু বলার আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ সব ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য সুখে দুঃখে থাকতে পারি, কোনো জন্য একসাথে থাকতে পারি। আমিন আমিন। আত্মীয় স্বজন যদি আনতে চান, প্রিয়জনকে আনতে চান, কাছের লোককে যদি স্টুডেন্ট বিষয়ে আসতে চায়, তাহলে রাধন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর রাধন ভাই সততার সাথেই কাজ করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি যে ধারণা করেছি তার অনেক আগেই আমি আমার প্রিয়জনকে কাছে পেয়েছি। ওকে, আপনারাও ওনার সাথে যোগাযোগ করবেন। ওকে, ধন্যবাদ। একটা পার্সোনাল প্রশ্ন করি, তো আপনার বিবাহ হয়েছে কত বছর? 4 বছরের মতো, না? 4 বছরের একটু কম আছে, না? এটা মানে অনেক প্রবাসীর একটা মনের একটা ধারণা, বা আমরা প্রবাসী যেহেতু আমরা এই কষ্টগুলো বুঝি, তো এই 4 বছরের মধ্যে মানে দেখা গেছে অনেকেই আমার সাথে আসছে, এর পূর্বে অনেক ভাইকে আনছি, ভাইয়ের ওয়াইফকে আনছি, দেখা গেছে যে 7-8 বছর বিয়ে হয়েছে কিন্তু ঘর সংসার করা হয়েছে মাত্র 2-1 মাস। তো আপনাদের এই 4 বছরের বিবাহ দাম্পত্য জীবনে আপনারা একসাথে বসবাস করছেন কতদিন দেশে? 17 দিন আমরা ছিলাম। মোট কথা, এই 4 বছরে মোট 17 দিন থাকা হয়েছে। অনেক তিক্ত অভিজ্ঞতা বলতে গেলে বিশাল কিছু। যদি সংক্ষেপে আমি বলি তাহলে, আমরা বিয়ে করি 2019 সালের 15ই অগস্ট। তারপর তো আমরা 17 দিনের মতো ছিলাম। পরে আসার 6 মাস পরে আমি আবার টিকিট কাটি দেশে যাওয়ার জন্য। পরে বাঘের নির্মল পরিহাস, করোনার জন্য আমি টিকিট ক্যান্সেল করতে বাধ্য হই। 18 তারিখে মালয়েশিয়া করোনা শুরু হয়েছে আর আমি 15 তারিখে দেশে যাওয়ার কথা ছিল। জি জি। পরে টিকিট আমি কেটে ওই যেদিনে ফ্লাই হবে সেদিন আমি টিকিট ক্যান্সেল করে দিই। অনেক কষ্ট হয়েছে সেদিন। তার মানে করোনা শুরু হওয়া থেকে এ পর্যন্ত দেশে যাওয়া হয় নাই আপনার? না না, পরে তো করোনা গেল, করোনা যাইতে পারিনি, পরে ভিসা জটিলতায় আবার সমস্যা ছিল। ওকে, এটাই মালয়েশিয়ান প্রবাসীদের একটা বিরক্তির কারণ, ভিসা জটিলতা থাকে। তার মানে আপনি 4 বছর দাম মানে আপনার বিয়ে হয়েছে, এর মধ্যে মাত্র 17 দিন আপনার ওয়াইফকে কাছে পেয়েছিলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি, এখন আপনার ওয়াইফকে আপনার কাছে পৌঁছে দিলাম। তো হয়তো এখন থেকে আপনারা কন্টিনিউ বছরের পর বছর থাকতে পারবেন, এই কামনাই। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ আপনাদের সকলেই। আমরা আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদের দাম্পত্য জীবনও সুখী হয় এবং আপুর পড়ালেখাটাও কন্টিনিউ হয়। ধন্যবাদ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাই এবং শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দেখছেন আমরা কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসছি, অনেক ক্রাউড এখানে, ইনশাল্লাহ অনেক বড় জার্নি করে আসছে আজকে, আর ওনাদের কাছ থেকে বেশি সময় নিলাম না। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো একটা আপডেট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।